আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসীর পক্ষ থেকে। প্রিয় দর্শক, যারা ভিজিটে আসতে চাচ্ছেন দুবাইতে, তাদের মনে নানা প্রশ্ন যে সবার জন্য কি ভিজিট ভিসায় যেতে হলে কন্ট্যাক্ট করা লাগে এয়ারপোর্ট, বা কন্ট্যাক্ট এটা কি অনেকে বুঝতে চান না। আবার অনেকে বলেন যে কন্ট্যাক্ট পেপার আমাকে দেয় নাই, এখন ছাড়বে কি না। তো কন্ট্যাক্ট আসলে বৈধ কোনো জিনিস না যে আপনাকে ট্রাভেলস এমন কোনো পেপার দিবে যে এটা দেখাবেন এয়ারপোর্টে আর চলে যাবেন। সেটা তো অবৈধভাবেই তারা টাকা নিচ্ছে। এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার নাম, আপনার যে পয়সা দিছেন সেই পয়সা এয়ারপোর্ট যারা এই কাজ করে, ইমিগ্রেশন হ্যান্ডেল করে, তারা দেখলে তাদের এই লিস্টে আপনার নামের সাথে মিলে গেলে আপনাকে ছেড়ে দিবে। এই হচ্ছে কথা। এখন সবাই কি এই পয়সা দিতে হবে বা কন্ট্যাক্ট করতে হবে? এটা আমরা আগেও বলেছি যে না, সবার জন্য না। যারা আগে আসছিলেন, দুই একটা ভিসা আছে যাদের, এবং যারা বিভিন্ন দেশে গেছেন ইতিমধ্যে, আগে গেছেন ভিজিটে, ঘুরছেন ওদিক সেদিক গেছেন, তাদের জন্য কিন্তু এই কন্ট্যাক্ট লাগছে না, কন্ট্যাক্ট ছাড়াও আসছে। কন্ট্যাক্ট তো কারো জন্য নাই, এটা একদমই অবৈধ। এটা আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি বলে মনে হয় অনেক সময় বলি যে এটা খুব দুঃখজনক, কারণ এটা একদম অবৈধ। প্রবাসে যাবে একজন, সেক্ষেত্রে তাকে যে ইমিগ্রেশন পাস দিতে আলাদা পুলিশকে পয়সা দিবে, পুলিশকে চাকরি দেয় না, চাকরি করে না সরকারি, সরকার কি পয়সা দেয় না? আমরা যে টিকিটের পয়সা দিচ্ছি, আমাদের যে এয়ারপোর্ট এয়ারপোর্টের জন্য আলাদা যে ফি গুলা দিচ্ছি এই টিকিটের ভিতরে, সেগুলা কি এই সরকারের পকেটে যায় না? আর সরকার কি তাদের বেতন দেয় না? সেটা কাউকে আপনি বুঝাতে পারবেন না যে কত বড় জুলুম করছে আপনার উপর। এখন কথা হচ্ছে, সবাই না, যারা একটু বিভিন্ন জায়গায় ঘুরছেন, দু এক দেশে ঘুরছেন, যাদের এখানে একদমই আত্মীয় আছে, সব ডকুমেন্ট আছে, কোম্পানির অফার লেটার আছে, বা যাদের স্মার্ট কার্ড হয়ে গেছে বিটিএমইয়ের, তো তাদের জন্য কিন্তু কন্ট্যাক্ট লাগছে না, কন্ট্যাক্ট ছাড়া আসছে। এবং যারা দুই এক দেশে গেছে পুরানা লোক, তাদের তো কন্ট্যাক্ট লাগছেই না, তারা আসছে। বিভিন্ন লোক আসছে, বিভিন্ন জন আসছে এই দুবাইতে, সেম ফ্লাইটে, সেম ওয়েতে, সেম টিকিট করেই আসছে, কিন্তু তাদের কন্ট্যাক্ট হচ্ছে না। এই হচ্ছে কথা। এখন আপনারা চেষ্টা করেন